নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, নদিয়া জেলায় আশা কর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। নদিয়া জেলার কোথায় কোথায় আশা কর্মী নিয়োগ হবে বিস্তারিত জানতে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, কল্যাণী মহকুমা শাসকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভিন্ন এলাকায় আশাকর্মী নিয়োগের কথা জানিয়েছেন। চাকদা, কল্যাণী, হরিণঘাটা ইত্যাদি ব্লকে আশাকর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন শেষ হবে 27 জুন। অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট অফিসে, সংশ্লিষ্ট বিডিও অফিসে সকাল 11টা থেকে 4টে পর্যন্ত, মানে অফিসিয়াল যে সময়টা হয় সেই সময়ে গিয়ে আপনাকে আবেদনপত্র জমা করতে হবে। যোগ্যতা বন্ধুরা, শুধু মহিলারাই আবেদন করতে পারবে, কিন্তু মহিলাদের অবশ্যই বিবাহিত, বিধবা অথবা ডিভোর্সি হতে হবে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা পাস হতে হবে, যেই এলাকায় আবেদন করবেন সেখানের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তবে এসসি এসটি হলে বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হলেই হবে। আবেদন কিভাবে করবেন? অফিসিয়াল নোটিশে যে সংশ্লিষ্ট ফর্মটি দেয়া আছে সেটিকে হাতে ফিল আপ করতে হবে কালো কিংবা নীল বলপেনের সাহায্যে, এবং ফর্মের সাথে যে সমস্ত নথিগুলি জমা করতে হবে সেগুলি হলো জন্ম প্রমাণপত্র, ভোটার কার্ড ও রেশন কার্ড ঠিকানার প্রমাণপত্র হিসাবে, ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেট অথবা ডিভোর্সের সার্টিফিকেট, এসসি কিংবা এসটি হলে আপনি তার সার্টিফিকেট, 2 কপি কালার ফটো লাগবে আপনার রিসেন্ট তোলা, এবং এর মধ্যে একটি আপনাকে ফর্মে লাগাতে হবে এবং অপরটি অ্যাডমিট কার্ডের জন্য লাগবে। বন্ধুরা, ডাকযোগ, ইমেল বা অন্যান্য যে কোনো মাধ্যমে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে না, এটি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট আধিকারিকরা। আপনাকে কিন্তু সংশ্লিষ্ট অফিসে গিয়েই ফর্মটি নিজে হাতে জমা করে আসতে হবে অফিসিয়াল সময়ের মধ্যে। আপনি বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেবেন, সেখান থেকে আপনি ফর্মটিও পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান সবার আগে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং আমরাও চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদেরকে আপডেট দেওয়ার। নমস্কার।